হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হলো শনিবার, মানে ফেব্রুয়ারির 20 তারিখ। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার অনলাইন ও অফলাইনের শপিং। আর আমি অনলাইন শপিং সাধারণত ফ্লিপকার্ট থেকেই করে থাকি, তো আমি কয়েকটা জিনিস কিনেছি আর কয়েকটা আমি ইনস্টাগ্রামের যে পেজগুলো হয়, পেজের যে লিঙ্ক দেওয়া থাকে, ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করে ঘর থেকে আমি কয়েকটা দুটো ড্রেস কিনেছি, একটা আমার জন্য আর একটা আমার বোনের জন্য। তো সেইগুলোই আমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাড়িতে আজকে লাইটটার একটু প্রবলেম রয়েছে, কারণ সব রুমগুলোতেই টিউব লাইটটা খারাপ হয়ে গিয়েছে, জ্বলছে না, সেই জন্য লাইটটা হয়তো একটু প্রবলেম হতে পারে। আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি যে ইনস্টাগ্রাম স্টোর থেকে কিনেছি, ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকে, সেখানে আপনি অ্যাজ এ রিসেলার জয়েন করতে পারেন, মানে আপনি ওদের প্রোডাক্ট বিক্রিও করতে পারেন, আবার আপনি সেখান থেকে কিনতেও পারেন। তো আমি ওখানে অ্যাজ এ রিসেলার জয়েন করেছি, আমি বিক্রিও করতে পারি, আর আপনার কাছে পিঠে কোনো বন্ধু বান্ধবকে আপনি বিক্রি করতে পারেন, আবার আপনি কিন্তু ওখান থেকে নিজের জন্য কিনতেও পারেন, বা কাউকে গিফট দেওয়ার পারপাসেও কিন্তু আপনি কিনতে পারেন। শপিং সাইটে জয়েন করেছি, তো সেখান থেকে আমি এই জিনিস দুটো কিনেছি। আর এই অনলাইন বিজনেসটা এখন প্রায় সবাই কম বেশি করে থাকে, আর বিশেষত লকডাউনের পর থেকে কিন্তু মানুষ আরও বেশি এর প্রতি ইন্টারেস্টেড হয়ে গেছে, কারণ এর জন্য আপনাকে আলাদা করে কোনো মালও কিনতে হচ্ছে না, তার জন্য আপনার এক্সট্রা কোনো খরচও নেই। জাস্ট আপনি কয়েকটা পিকচার আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, বা ফেসবুকে আপনি পোস্ট করতে পারেন, বা আবার ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি কাস্টমার পেয়ে যাবেন। আর আপনাকে কুরিয়ার করার কোনো ঝামেলা নেই, জাস্ট যারা ভেন্ডার রয়েছে তাদেরকে আপনি ইনফর্ম করে দেবেন যে আপনার একটা অর্ডার এসেছে, আপনাকে টাকাটা ট্রান্সফার করে দিতে হবে, তাহলেই তারাই কিন্তু কুরিয়ারটা করে দেবে, আর আপনার কিন্তু এই কুরিয়ার করার ঝামেলাটাও নেই। সেই জন্যই কিন্তু বেশিরভাগ যারা বাড়ির মহিলারা রয়েছে, তারা কিন্তু এই অনলাইন বিজনেসটা প্রায় সবাই কম বেশি করছে আর কি। আর আপনি যদি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে চান, তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টগুলোর পিকচারগুলো আপলোড করতে পারেন, বা আপনি ফেসবুকে আপলোড করতে পারেন, বা আপনার যদি কোনো ইনস্টাগ্রাম স্টোর থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেখানেও আপলোড করতে পারেন। তাহলে দেখবেন কিন্তু আপনি অনেক কাস্টমার পেয়ে যাবেন, আর সেখান থেকে কিন্তু আপনার অর্ডারগুলো আসা স্টার্ট হবে। আর তাহলে চলুন এবার ভিডিওটা আমি স্টার্ট করি। প্রথমে আমি দেখাবো যে আমি অনলাইন থেকে কী কী কিনেছি, তারপরে আমি দেখাবো যে অফলাইনে আমি কী কিনেছি। আর প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা একটা হেয়ার মাস্ক, আর এটা হলো বায়োটেকের বায়ো মাস্ক রুট। আমি এই হেয়ার মাস্কটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর বায়োটেক এমন একটা ব্র্যান্ড যেটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, এটার বেশিরভাগ জিনিসের দাম কিন্তু 200 থেকে 300 টাকার মধ্যেই থাকে, মানে এই রেঞ্জের মধ্যে, 100 টাকা 160 টাকা থেকে সাধারণত স্টার্ট হয়, 160 বা 150 এরকম থেকে 300-400 মধ্যে হয়ে যায়। আর বায়োটেক কিন্তু হচ্ছে 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট, তাই জন্য এটার কোনো সাইড এফেক্ট কিন্তু থাকে না, আপনি কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারেন। এবং এটা কিন্তু পরিমাণে অনেক বেশি থাকে, আপনি যে দামটা ধরুন 160 টাকা দিয়ে আপনি অন্য কোনো ব্র্যান্ডের জিনিসটা কিনবেন, সেখানে কিন্তু 50 গ্রামটার দাম অনেকটা পড়ে যাবে, এখানে ধরুন 50 গ্রামের দাম আপনার 100 বা 160 টাকার মধ্যে পড়ছে, আর সেখানে ধরুন আপনাকে 50 গ্রাম কিনতে গেলে সেখানে 300 থেকে 400 টাকা কিন্তু আপনাকে খরচ করতে হয়। আর আমি ব্যাক ক্যামেরায় একবার প্রোডাক্টটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন লেখা আছে যে বায়োটেক অ্যাডভান্সড আয়ুর্বেদা বায়ো মাস্ক রুট ফ্রেশ গ্রোথ নারিশিং ট্রিটমেন্ট প্যাক ইন্টেন্সিভ হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট। আর এটা দেখুন 230 গ্রাম রয়েছে, আর এটার প্রাইস রয়েছে 230, প্রাইস ছিল নিয়েছে 220। আর এখন আমরা কিন্তু সবাই আয়ুর্বেদিক জিনিস কিন্তু বেশি ব্যবহার করি, আর এখানে দেখুন লেখা রয়েছে দ্য আয়ুর্বেদিক রেসিপি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি কম্বিনেশনস অফ এনসিয়েন্ট অর মডার্ন থেরাপিস অ্যান্ড সায়েন্স দ্যাট ব্যালেন্স দ্য ওয়ান্ডার্স অফ নেচার টু সাপোর্ট হেলদি ওয়েল বিং অ্যান্ড স্পিরিচুয়াল ব্লিস ইন ইউর লাইফ। এই হেয়ার মাস্কটা কিন্তু আমি ইউটিউব ভিডিও দেখে, রিভিউ দেখে কিন্তু কিনেছি, আর ফ্লিপকার্টেও দেখেছি যে এর রেটিংসটা কিন্তু ভালো রয়েছে, প্রায় অনেক লোকই এটা কিনেছে, তো সেটা দেখেই আমি এই প্রোডাক্টটা কিন্তু কিনেছি। আর প্রোডাক্টটা ইউজ করার পর কিন্তু আমি এর রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব, আর এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয় সেটাও কিন্তু আমি আমার পরের যে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই প্রোডাক্টটা নিয়ে আমি আমার একটা আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে আমি কিন্তু এই প্রোডাক্টটা সম্বন্ধে সমস্ত ডিটেলস কিন্তু সেই ভিডিওটাতে প্রোভাইড করব। এবার আমি আপনাদেরকে দেখাবো যে এই দুটো ড্রেস আমি নিয়েছি, ওই দুটো ড্রেসের মধ্যে যেটা আমি নিয়েছি সেটা ফার্স্টে দেখাবো, আর যেটা আমার বোন নিয়েছে সেটা আমি সেকেন্ডে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমার ড্রেসটা, যেটা কিন্তু দেখুন ইক্কাত
প্রিন্ট করা রয়েছে, তাতে দেখুন ইক্কাতে প্রিন্ট রয়েছে। আর এটা কিন্তু পিওর কটনের নয়, এটা কিন্তু মিক্সড কটন রয়েছে। আর এই জামাটা কিন্তু আমি এম সাইজে নিয়েছি, আর এটা অনেকটাই লং। জামাটার ফেব্রিকটা কিন্তু খুবই ভালো, সফট মেটেরিয়ালটা রয়েছে, কিন্তু এটা পিওর কটনের নয়। আর এর গলাটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে রয়েছে, আর কালারটা রয়েছে মেরুন কালার। আর এর হাতাটা কিন্তু আপনি গ্লাস হাতা পেয়ে যাবেন। আর এটা যেহেতু সাইজে বড় রয়েছে, তো এটা আমার গায়েও বড় হবে এবং লম্বাতে অনেকটা যেহেতু লং রয়েছে, সেজন্য আমাকে কিন্তু এটা অল্টার করাতে হবে। কিন্তু এটা দূর থেকে দেখলে কিন্তু কটনই মনে হবে। প্রাইস নিয়েছে 320 প্লাস এক্সট্রা কুরিয়ার চার্জ 100, মানে 420। এটা হলো আমার বোনের ড্রেসটা, আর এটাও কিন্তু লং এর মধ্যে নিয়েছে, আর এটার সাইজটাও কিন্তু এম। আর এটা কিন্তু চেকসের মধ্যে রয়েছে, আর এটাতে আপনি কলারটা পেয়ে যাবেন। আর এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ফুল স্লিভ। আর সামনেটাতে ফ্রন্টটাতে এইভাবে বাটনস দেওয়া রয়েছে, প্রথমের বাটনসটা খালি খোলা যায় আর বাকিগুলো খালি শোয়ের জন্য দেওয়া রয়েছে। আর এটার কালারটা কিন্তু রয়েছে ব্লু। আর এটার দাম নিয়েছে 500, আর আমি যেহেতু দুটো জামা একসাথে নিয়েছি, সেজন্য আমাকে একটা শিপিং কিন্তু বেয়ার করতে হয়েছে। আর এটাও কিন্তু একেবারে পিওর কটন নয়, এটাও কিন্তু মিক্সড কটনের মধ্যেই রয়েছে, আর এটাও কিন্তু খুব সফট একটা ফেব্রিক। আর নিয়েছি এই হেয়ার ব্যান্ডটা, আর এই হেয়ার ব্যান্ডটার দাম নিয়েছে 1500 টাকা। এটা কিন্তু আমার অফলাইন শপিং, এটা আমি দোকান থেকেই নিয়েছি। আর নিয়েছি দোকান থেকে এই এলিয়া একটিনের আই ড্রামা কাজলটা, আর এটার প্রাইস রয়েছে 90। আর এটার স্ট্রোকটা কিন্তু একদম বোল্ড, মানে একদম ব্ল্যাক। প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো, আমি ইউজ করেছি সরস্বতী পুজোতে, প্রোডাক্টটা কিন্তু সহজে স্মাচ কিন্তু হয় না তাড়াতাড়ি। 90 রুপিজের মধ্যে এটা একদম দারুণ একটা প্রোডাক্ট। আর এটার স্ট্রোকটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, দেখুন এটা কতটা বোল্ড। স্ট্রোকে কিন্তু আপনি একদম বোল্ড ব্ল্যাকটা কিন্তু পাবেন কালারটা। আমার বোন নিয়েছে এই লাঞ্চ বক্সটা, পরশ কোম্পানির লাঞ্চ বক্স। আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে ভালোভাবে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি।
আর এটার প্রাইস বোধহয় নিয়েছিল 60 বা 90 রুপিস, আমি ভুলে গিয়েছি। আচ্ছা, আমি পরে প্রোডাক্টটার দামটা দেখে আপনাদেরকে মেনশন করে দেবো। আর এই হলো প্রোডাক্টটা, এখানে পান্ডার ছবি দেওয়া রয়েছে প্রথমেই, আর এটার দাম নিয়েছে 70। এটা আপনি স্কুলে বা কলেজে কিন্তু আপনার টিফিন বক্স বা লাঞ্চ বক্স হিসেবে কিন্তু এটা নিয়ে যেতে পারেন। আর এই টিফিন বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন এরকম একটা ছোট্ট বক্স, যার মধ্যে কিন্তু আপনি তরকারি নিয়ে যেতে পারেন। রুটিটা আপনি এই বক্সটার মধ্যে নিলেন, আর তরকারিটা আপনি এর মধ্যে কিন্তু অনায়াসে ক্যারি করতে পারেন। আর এখানে রয়েছে 2টো স্পুন, একটা নর্মাল আর একটা রয়েছে কাঁটা চামচ। আর নিয়েছি এরকম 2টো জলের বোতল, এগুলো কিন্তু আপনি বাড়িতে রাফ ইউজ করতে পারেন। এগুলোর দাম বেশি নয়, এটার দাম রয়েছে 35। এটার দাম এরকম 2টো নিয়েছি একই কালারেরই। আর এটা লেখা রয়েছে এটা মিল্টন বলে। আর আমার বোন নিয়েছে এই হোয়াইট নেল পলিশটা, এটার দাম নিয়েছে 30 রুপিস। এটা নিয়েছে কিন্তু একদিনে ইউজ করেনি, বাড়িতে এসে বলছে যে এই কালারটা নাকি ভালো লাগছে না। ট্রেজিমির এই হেয়ার ফল ডিফেন্সের পুরো একটা চেন, আর এটার দাম রয়েছে পার পাউচ 2 টাকা করে। এই শ্যাম্পুটা আগে আমার বোন ইউজ করতো, কিন্তু এখন আমিও কিন্তু এটা ইউজ করি। আমি নিয়েছি এরকম একটা ব্ল্যাক ক্লাচার, আমি 2টো নিয়েছি, একটা আমার মাথাতে লাগানো রয়েছে, এটারই ব্ল্যাক কালারেরই একদম স্মল, এটার থেকে একটু ছোট, আর এটা একটু বড় নিয়েছি। আর এটার দাম নিয়েছে 15 বোধহয়, ভুলে গিয়েছি এটার দাম কত নিয়েছে। আর যেহেতু একটু একটু করে গরম পড়া স্টার্ট হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু এই জিনিসটা এখন কিন্তু আমাদের খুবই লাগবে, সেটা হলো রেক্সোনা। আর এটা শাওয়ার ফ্রেশ, আমি এটা গ্রিন কালারটা খুঁজেছিলাম কিন্তু গ্রিন কালারটা পেলাম না, বা পিঙ্কটাও পেলাম না। এটা আমি আগেও অনেকবার ইউজ করেছি, আর আজকেও আমি এটাই নিয়ে এলাম। প্রাইস রয়েছে 67, প্রিন্ট করা রয়েছিল 65 নিয়েছে। তাহলে এই হলো আমার অনলাইন ও অফলাইন শপিং, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে, টিল দেন বাই।